আনারসের অদ্ভুত চাটনি, খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আনারসের মিষ্টি চাটনি করব, খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এর জন্য আনারস নিয়েছি, এরকম পাকা আনারস। এগুলি ধুয়ে কেটে নেব। পোস্ত দানা আছে না, পোস্ত এটা ধুয়ে সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হবে, এখানে ভাজা পোস্তটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, এই কড়াইতে কি করব দেখাবো। আনারসটা কেটে নিয়েছি সুন্দর করে, মশলা নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি, এই যে এখানে আছে। আর পোস্ত যে ভাজা করেছিলাম, এই রং হওয়ার পর ভাজাটা শেষ তুলে নিলাম, এইরকম রং হয়েছে পোস্তটা, তখন কড়াই থেকে তুলে নিয়েছি। জল দিয়ে পোস্তটাকে পেস্ট করে নেব মেশিনে, শিল নোড়াইও করা যায়। এই যে দেখুন কি পেস্ট হয়েছে, এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এরকমভাবেই পোস্তটা পেস্ট করে নিতে হবে জারের মধ্যে। এভাবে পোস্তটা পেস্ট করে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়েছে। এখন শুকনো লঙ্কা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখেছে পড়বে। তেজপাতা দিয়েছি, এগুলি লাল হবে, সুন্দর গন্ধ বেরোবে। এরপর এখন ফোড়ন হিসেবে মৌরি দিচ্ছি। আমি মৌরি বলি, আপনারা এটাকে কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন। মৌরিটা এরকম লাইট ব্রাউন হওয়ার পর আনারসটা সুন্দর করে কেটেছি, এগুলি এখানে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, অল্প নুন দিয়েছি, হলুদ দিয়েছি, চাটনি হবে তো নুনটা একবারে অল্পই দিয়েছি। এভাবে অল্পই দিতে হয়, না হলে চাটনি নোনা হয়ে গেলে ভালো লাগে না, কারণ মিষ্টি পড়বে এতে, তখন নুনটা বেশি হলে চাটনি খেতে ইচ্ছে করে না, এর জন্য নুনটা অল্প করে দিতে হয়। আনারসটা মশলার সাথে নাড়াচাড়া করার পর অল্প জল দিয়েছি, এখানে আনারসগুলি সেদ্ধ হবে, নাড়াচাড়া করে দিচ্ছি। এখন নাড়াচাড়া করছি, আনারসগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পোস্ত যে ভাজা করে পেস্ট করেছি মেশিনে, এই পোস্তটা দিয়ে দিলাম, ভাজা পোস্ত পেস্ট করে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিচ্ছি, আরও একটু জল দিচ্ছি আর বুড়া সুগার দিচ্ছি। চিনিরই বিকল্প, রামদেবের দোকান আছে না পতঞ্জলি, ওখানে এগুলি পাওয়া যায়, এগুলি খুব উপকারী, চিনির বদলে এগুলি দেওয়া যায়। বুড়া সুগারটা দিয়েছি 2 বাটি, যে যেরকম চিনি পছন্দ করে কম বেশি ওইভাবে চিনিটা দেবে। এভাবে তৈরি করে নিলাম, আপনারা সুস্থ থাকুন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন। আনারসটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।